হ্যালো, ওয়েলকাম ইউ টু ইউটিউব স্কুল। সবাইকে স্বাগতম আমাদের মাইক্রোপ্রসেসর কোর্সের 3 নম্বর ভিডিওতে। আজকে আমরা যা পড়ব তা হচ্ছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের রেজিস্টারসমূহ। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 8086 মাইক্রোপ্রসেসরে কয়েক ধরনের রেজিস্টার আছে, টেম্পোরারি স্টোরেজ হিসেবে কাজ করে। আজকে সেগুলো সম্পর্কে আমরা একটু জানব। আচ্ছা, তাহলে দেখে নেই 8086-এ কয় ধরনের রেজিস্টার পাওয়া যায়। 8086-এ যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ চিন্তা করি তাহলে জেনারেল পারপাস কিছু রেজিস্টার থাকে, পয়েন্টার রেজিস্টার, ইন্ডেক্স রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার আর হচ্ছে ফ্লাগ। জেনারেল পারপাস রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার কয়টা থাকে? চারটা, এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। এএক্স কি? অ্যাকুমুলেটর। বিএক্স বেস রেজিস্টার, সিএক্স হচ্ছে কাউন্টার রেজিস্টার, ডিএক্স হচ্ছে ডাটা রেজিস্টার। আগে একটু বলে নেই, আমাদের 8086-এ যত রকমের রেজিস্টার আছে সব হচ্ছে 16 বিটের। শুধুমাত্র জেনারেল পারপাসের রেজিস্টারগুলোকে দুই ভাগে লেখা যায়, যেমন এএক্স কে, এএইচ এল দুটো লেখা যায়, ওগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি 8 বিট করে, দুটো মিলে 16 বিট হয়েছে। তাছাড়া যত রকমের রেজিস্টার আছে সবই হচ্ছে 16 বিট রেজিস্টার। ওকে, জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, যাকে আমরা বলতেছি অ্যাকুমুলেটর, বেস রেজিস্টার, কাউন্ট রেজিস্টার, ডাটা রেজিস্টার। পয়েন্ট রেজিস্টার আছে দুটো, স্ট্যাক পয়েন্টার আর হচ্ছে বেস পয়েন্টার, এরাও 16 বিটের। ইন্ডেক্স রেজিস্টার দুটো, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স। সেগমেন্ট রেজিস্টার চারটে, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। আর ইনস্ট্রাকশন রেজিস্টার আছে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, আর একটা ফ্ল্যাগ রেজিস্টার আছে যেটা 16 বিটের। আচ্ছা, এখন এই রেজিস্টারগুলো কোন কাজে লাগে সেগুলো আমরা একটু জেনে নেই। জেনারেল পারপাস রেজিস্টার দিয়ে শুরু করি। এএক্স, এএক্স হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। অ্যাকুমুলেটর রেজিস্টারকে দুই ভাগে ভাগ করা যায়, এএইচ, এএল, আমরা আগেই বলেছি। যেই সব পারপাসে এগুলো ইউজ, এই এএক্স বা অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ করা হয়, যেমন এএক্স রেজিস্টার হচ্ছে শর্টেস্ট মেশিন কোড জেনারেট করতে সাহায্য করে। এই রেজিস্টারটা অ্যারিথমেটিক, লজিক অ্যান্ড ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের সময় কাজে লাগে, আর হচ্ছে ডাটা ম্যানিপুলেশন অ্যান্ড ডিভিশনে যে কোনো একটা এএক্স আর এএল ইনভলভ থাকবে এই রেজিস্টারের। এটাই হচ্ছে মেইন পারপাস অফ দিস অ্যাকুমুলেটর রেজিস্টার। এরপর আসতেছে হচ্ছে বেস রেজিস্টার। বেস রেজিস্টার হচ্ছে মেইনলি হচ্ছে একটা অ্যাড্রেস রেজিস্টার, এটা হচ্ছে ডাটা পয়েন্টার কন্টেইন করে, যা হচ্ছে বেস অথবা বেস ইন্ডেক্স অথবা রেজিস্টারকে ইনডিরেক্টলি অ্যাড্রেসিং করে। বুঝা গেছে বেস রেজিস্টারটা কি? তাহলে বেস রেজিস্টার হচ্ছে মেইনলি একটা অ্যাড্রেস রেজিস্টার, যেটা হচ্ছে একটা ডাটা পয়েন্টার কন্টেইন করে, যেটা হচ্ছে বেস, বেস ইন্ডেক্স আর রেজিস্টারকে ইনডিরেক্টলি অ্যাড্রেসিংয়ে সাহায্য করে বা ব্যবহার করা হয়। এরপর আসতেছে হচ্ছে সিএক্স। সিএক্স হচ্ছে কাউন্টার রেজিস্টার। কাউন্টার রেজিস্টার কি? আমাদের লুপ কাউন্ট করতে, লুপ কাউন্টারে, প্রোগ্রাম লুপ কনস্ট্রাকশনে আমরা হচ্ছে এই কাউন্টার রেজিস্টার ইউজ করি। আর কাউন্টার রেজিস্টার হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশনের সময় অথবা শিফট বা রোটেট ইনস্ট্রাকশনের সময় কাউন্টার হিসেবে কাজ করে। তাহলে কি দাঁড়ালো? কাউন্টার রেজিস্টার হচ্ছে এমন একটা রেজিস্টার যেটা হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন অথবা শিফট ইনস্ট্রাকশনের সময় কাউন্টার হিসেবে কাজ করতেছে। এরপর আসতেছে হচ্ছে ডিএক্স। ডিএক্সটা কি? ডিএক্স হচ্ছে ডাটা রেজিস্টার। এটা হচ্ছে আমার ইনপুট আউটপুট অপারেশনের সময় পোর্ট নাম্বার হিসেবে কাজ হয় ডাটা রেজিস্টারটা। এটা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনেও এই ডাটা রেজিস্টার ইউজ হয়। এরপর আমরা চলে যাই হচ্ছে পয়েন্টারে। পয়েন্টার টাইপ রেজিস্টার হচ্ছে দুটো, স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার। স্ট্যাক পয়েন্টার আমরা কোন কাজে ইউজ করি? স্ট্যাক পয়েন্টার আমরা ইউজ করি হচ্ছে আমাদের স্ট্যাকে কোনো একটা প্রোগ্রামকে পয়েন্ট করতে। আর হচ্ছে আমাদের আমরা সেগমেন্ট পরবর্তীতে পড়ব, আমাদের স্ট্যাক সেগমেন্টের সাথে কনজাংশনের জন্য, স্ট্যাক সেগমেন্টকে অ্যাক্সেস করার জন্য আমরা স্ট্যাক পয়েন্টার ইউজ করে থাকি। এরপর আসতেছে হচ্ছে বেস পয়েন্টার। বেস পয়েন্টার হচ্ছে রেজিস্টার হচ্ছে স্ট্যাক সেগমেন্টে আমার ডাটাকে ইন্ডিকেট করতেছে। আর এটা বেস পয়েন্টার হচ্ছে শুধুমাত্র স্ট্যাক না, অন্য সেগমেন্টেরও ডাটাকে অ্যাক্সেস করার কাজে ইউজ করা হয়। এরপর আসতেছে হচ্ছে আমার ইন্ডেক্স
রেজিস্টার গুলো। ইনডেক্স রেজিস্টার আছে দুটো, সোর্স ইনডেক্স, ডেস্টিনেশন ইনডেক্স। সোর্স ইনডেক্স রেজিস্টার হচ্ছে আমরা ডাটা সেগমেন্টের মেমোরি লোকেশনকে অ্যাড্রেস করতে ইউজ করা হয়, যেটা হচ্ছে আমার ডাটা সেগমেন্ট দ্বারা অ্যাড্রেসড হয়। এরপর আসতেছে হচ্ছে ডেস্টিনেশন ইনডেক্স রেজিস্টার। ডেস্টিনেশন ইনডেক্স রেজিস্টার ও সোর্স ইনডেক্স রেজিস্টারের মতো কাজ করে। আমাদের এক ধরনের ইনস্ট্রাকশন ক্লাস আছে যাকে আমরা বলতেছি স্ট্রিং অপারেশন। সেই স্ট্রিং অপারেশন ডেস্টিনেশন ইনডেক্স ইউজ করে মেমোরি লোকেশন অ্যাক্সেস করার জন্য, যেই মেমোরি লোকেশন হচ্ছে আমাদের এক্সট্রা সেগমেন্ট দ্বারা অ্যাড্রেসড হয়। এরপর আসতেছে হচ্ছে আমাদের সেগমেন্টেড রেজিস্টার, যেগুলো আছে চার ধরনের, কোর সেগমেন্ট রেজিস্টার, ডাটা সেগমেন্ট রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার। আচ্ছা, এগুলো আমাদের কি কি কাজে আসতেছে? কোর সেগমেন্ট রেজিস্টার হচ্ছে আমাদের কারেন্ট প্রোগ্রামটা যেখানে চলতেছে সেই প্রোগ্রামের সেগমেন্টকে পয়েন্ট করে রাখে। আমাদের বর্তমানে বা এখনকার যে ইনস্ট্রাকশনটা চলতেছে কোর সেগমেন্ট রেজিস্টার সেই সেগমেন্টকে পয়েন্ট করে। ডাটা, এরপর আসতেছে হচ্ছে ডাটা সেগমেন্ট। ডাটা সেগমেন্ট সাধারণত যেই সেগমেন্টে ভেরিয়েবলগুলো ডিফাইন করা হয়েছে সেই সেগমেন্টকে পয়েন্ট করে রাখে। এরপর আসতেছে এক্সট্রা সেগমেন্ট। এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার হচ্ছে কোডার যেভাবে এটাকে ইউজ করতে চায় সেভাবে এই এক্সট্রা সেগমেন্ট রেজিস্টারকে ইউজ করতে পারে। ইট হ্যাজ নো স্পেসিফিক ইউজ। এরপর আসতেছে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার। স্ট্যাক সেগমেন্ট ইউজ করা হয় হচ্ছে ওই সেগমেন্টকে পয়েন্ট করার জন্য যা হচ্ছে স্ট্যাককে কন্টেন করে। সুতরাং চার ধরনের সেগমেন্ট রেজিস্টার ক্লিয়ার হলো, কোর সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। কোর সেগমেন্ট ইউজ করা হচ্ছে কারেন্ট যে প্রোগ্রামটা চলতেছে যে সেগমেন্টে সেই সেগমেন্টকে পয়েন্ট করার জন্য। ডাটা সেগমেন্ট রেজিস্টার ইউজ করা হয় হচ্ছে যে সেগমেন্টে ভেরিয়েবলগুলো ডিফাইন করা হচ্ছে সেই সেগমেন্টকে পয়েন্ট করার জন্য। এক্সট্রা সেগমেন্ট হচ্ছে কোডারের উপর ডিপেন্ড করে, সে তার ইউজ অনুযায়ী এই এক্সট্রা সেগমেন্ট রেজিস্টারকে ইউজ করতে পারে। আর স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার হচ্ছে যেই সেগমেন্টটা স্ট্যাককে কন্টেন করতেছে সেই সেগমেন্টকে পয়েন্ট করার কাজে ইউজ করা হয়। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার। ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারও হচ্ছে একটি 16-বিট রেজিস্টার। এটাকে হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টারও বলা হয়। স্পেশাল পারপাস রেজিস্টার বলার কারণ হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমার নেক্সট কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউটেড হবে সেই ইনস্ট্রাকশনটাকে পয়েন্ট আউট করার জন্য। আমাদের কারেন্টলি একটা ইনস্ট্রাকশন চলতেছে, নেক্সট এরপরে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে বা এক্সিকিউশন ইউনিট যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে সেই ইনস্ট্রাকশনটাকে পয়েন্ট করে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টার। আর ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে আমাদের অফসেট হিসেবে কাজ করে, অফসেট অ্যাড্রেস। কোর সেগমেন্টের রিলেটিভে অফসেট অ্যাড্রেস হিসেবে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার কাজ করে। তাহলে মেইনলি কি দাঁড়াচ্ছে? মেইনলি দাঁড়াচ্ছে হচ্ছে আমার ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার বা আইপি রেজিস্টার হচ্ছে সবসময় কোর সেগমেন্ট রেজিস্টারের সাথে কাজ করে। আর এটা হচ্ছে অলওয়েজ কারেন্টলি এক্সিকিউটিং ইনস্ট্রাকশনকে পয়েন্ট করে। ওকে, এরপর আসতেছে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে আমরা একটু জেনে রাখি। ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে এমন এক ধরনের রেজিস্টার যেটা কিনা ইউজ করা হয় আমার প্রসেসরের স্ট্যাটাসকে ইন্ডিকেট করার জন্য। যদি আমরা একটু সুন্দর করে বলি, দ্য পারপাস অফ এ ফ্ল্যাগ রেজিস্টার ইজ টু ইন্ডিকেট দ্য স্ট্যাটাস অফ দ্য প্রসেসর। এটা কিভাবে এই কাজ করে? এটা তার বিভিন্ন ইন্ডিভিজুয়াল বিটকে আলাদা আলাদা সেটিংসে দিয়ে ফ্ল্যাগ তৈরি করে, একটা ইন্ডিকেশন দেয় যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার প্রসেসরটা এখন এই স্টেটাসে আছে। ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে অনেক ধরনের। ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে ডিটেলসে আমরা নেক্সট আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।